গভীর ডোবায় ঢুকে গেল গরু, ঠিক শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পুনর জন্ম হলো। আজকালকার প্রায় সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়, আর সেই সব ভিডিওর মধ্যে কিছু ভিডিও এমনও থাকে যে আপনার নজর কাটতে বাধ্য। তেমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আপনি অবাক হবেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটা গরু গভীর ডোবায় পড়ে গিয়েছে, আর সেই কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারছে না। ডোবাটি এতটাই গভীর যে সেখানকার মানুষ চেয়েও তাকে বের করে আনতে পারছে না। অবশেষে গরুটিকে বাইরে বের করে আনতে সেখানকার মানুষ এমন কিছু করে যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও কি দেখা যাচ্ছে জানেন? ভিডিওটিতে একটা গরুকে গভীর ডোবায় পড়ে থাকতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে গরুটি তার পালের সঙ্গে হাঁটছিল, সেই পালের সঙ্গে হাঁটতে হাঁটতে সে ডোবাটির দিকে যায়। ডোবাটি কতটা গভীর তার কোনো ধারণা ছিল না। গরুটি ডোবার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার পা পিছলে যায় আর ভিতরে পড়ে যায়। তারপর ভিডিও দেখা যায় কয়েকজন কৃষক যন্ত্রের সাহায্যে গরুটিকে ডোবা থেকে বের করে। ডোবাটি এতই গভীর এবং চওড়া যে একজন মানুষও এতে পড়ে যেতে পারত। কৃষকরা উল্টো করে গরুটিকে বের করলে তার শরীরে কোনো নড়াচড়া দেখা যায়নি। প্রথমে মনে হয়েছিল সম্ভবত শ্বাসকষ্টের কারণে গরুটি মারা গিয়েছে, তবে ভিডিওয় পরে দেখা যায় গরুটিকে বের করার সময় তার শরীরে সামান্য নড়াচড়া হয়। সে তার পা নাড়ায়, তারপর সে তার মাথা তোলে। এটি দেখে কৃষকরা বুঝতে পারে যে গরুটিকে বাঁচাতে পেরেছেন। প্রথমে হাঁটাতে গিয়ে কিছুটা হোঁচট খায়, এরপর সেই গরুর পাল পালের সঙ্গে মিশে যায়। ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে এই ঝড়ের বেগে ভাইরাল, অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিওটায়।